সামনে ফিরছে রাহুল রুকমা জুটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাহুল রুকমা জুটির প্রত্যাবর্তন ঘটছে টেলিভিশনে। এই রাহুল রুকমা জুটির যে টিআরপি হাই সেটা তো আমরা সবাই জানি, আর ফ্যানেরা তো অনেক দিন ধরেই ওয়েট করেছিল এই রাহুল রুকমা জুটিকে একসাথে দেখার জন্য। স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে রাহুল রুকমা জুটিকে পেয়েছিল দর্শকেরা, আর এই ধারাবাহিকের মধ্যে দিয়েই কিন্তু এই জুটি হয়েছিল সুপার ডুপার হিট। এরপরে সেই পথেই হাঁটলো কিন্তু জিতে আসতে চলেছে নতুন ধারাবাহিক লালকুঠি। সেই লালকুঠি ধারাবাহিকে এইবারে রাহুল আর রুকমা জুটিকে নিয়েই তারা কিন্তু নেমেছেন পথে। হ্যাঁ, রাহুল রুকমা জুটিকে নিয়ে তারা কিন্তু খুবই আশাবাদী, কীরকম হবে এই লালকুঠি আর রাহুল রুকমা জুটি, সেই বন্ডিং, সেই প্রেম, সেই ভালোবাসা কি আবার দর্শকদের মন জিতবে, আবার সেই ক্রেজ কি ফিরে আসবে রাহুল রুকমা জুটির। এই জুটি তো বহু সময় বহু বিতর্কে জড়িয়েছেন, কিন্তু দিন শেষে কিন্তু এই জুটির ভালোবাসা পেয়েছেন অফুরন্ত। রাহুল একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, সেখানে লিখেছিলেন যে লালকুঠি, আর এইরকমই ইঙ্গিত দিয়েছিলেন সেই পোস্টের মাধ্যমে যে লালকুঠির সিরিয়ালটিতে তাদের দেখা যেতে পারে একসাথে। হ্যাঁ, সেই প্রতীক্ষার অবসান ঘটলো এইবারের লালকুঠি ধারাবাহিকের প্রোমোতেই দেখা গেছে এই রাহুল রুকমা জুটিকে, এবং সেই প্রোমোটি হয়েছে ইতিমধ্যে খুবই ভাইরাল। রাহুল রুকমা জুটির ফ্যানেদের তো আনন্দের আত্মহারা। এই রাহুল রুকমা জুটি বরাবরই চর্চার শিরোনামে থাকলেও তারা কিন্তু কাউকে কোনো জন্য কিছু তোয়াক্কা করেনি, তারা ছিলেন সবসময় নিজেরা নিজেদের মতন, এবং তারা নিজেদের মতনই তাদের দামি মুহূর্তগুলো একে অপরের সাথে ভাগ করে নিয়েছেন, এবং সেসব ছবিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা পোস্ট করেছেন। আসুন তাদের কিছু সুন্দর মুহূর্ত আমরা দেখে নিই। Thank you.